ঈদ কিংবা অন্য সময়, বন্ধুবান্ধব কিংবা আত্মীয়, রেল চাকরিজীবীদের একটি পাশের আবদার হর হামেশাই শুনতে হয়। আমাদের অনেকের এই পাশ সম্পর্কে ধারণা অস্পষ্ট, তাই রেলকর্মী আত্মীয় বা বন্ধুর থেকে আমরা পাশ চেয়ে থাকি। আজ আমরা জানব রেলওয়ে পাশ কি, পাস কিভাবে পাওয়া যায় এবং কাহারা এই পাস ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালিদ হাসান, আপনারা দেখছেন বিডি রংধনু টিম। রেলকর্মীদের ব্যক্তিগত কাজে কিংবা পরিবারের সদস্যদের ট্রেনে ভ্রমণের জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃক প্রদানকৃত বিশেষ অনুমতি পত্রকে পাস বলে। পাস হচ্ছে এক ধরনের চেক সমতুল্য পত্র, যা ব্যবহারে স্টেশন থেকে বিনামূল্যে টিকিট সংগ্রহ করা যায়। পাস প্রাপ্যতার উপর নির্ভর করে চার শ্রেণীর পাস রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন কোন গ্রেডের কর্মচারী কোন কোন শ্রেণীর পাস প্রাপ্ত হবেন এবং সাধারণ ও আন্তনগর ট্রেনের ক্ষেত্রে কিরূপ আসন গ্রহণ করতে পারবেন। রেলকর্মীরা তাদের পদ ও চাকরিতে প্রবেশের সময়সীমার উপর নির্ভর করে সর্বনিম্ন এক সেট হতে সর্বোচ্চ ৬ সেট পর্যন্ত পাস গ্রহণ করতে পারেন। বাংলাদেশের যেকোনো স্টেশন হতে অন্য যেকোনো স্টেশন পর্যন্ত যাওয়া এবং আসার জন্য এক সেট পাস ব্যবহৃত হয়। কেবল যাওয়া কিংবা আসার ক্ষেত্রে ব্যবহৃত পাসটি হচ্ছে হাফ সেট পাস। একজন রেল চাকরিজীবী চাকরিতে যোগদানের বছরই নিজের জন্য এক সেট পাস সংগ্রহ করতে পারবেন। পরিবারের সদস্যদের জন্য পাস নিতে চাইলে তাকে ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। তার ফলে স্ত্রী সন্তান এবং নির্ভরশীল পিতামাতা ও ভাই বোনের বিপরীতে পাস ইস্যু করা যাবে। এর বাইরে অন্য কোনো সদস্যের জন্য পাস সংগ্রহ করা যাবে না। সাধারণত এক সেট আন্তনগর পাসের মেয়াদ থাকে 15 দিন এবং লোকাল বা মেল ট্রেনের ক্ষেত্রে মেয়াদ থাকে 2 মাস। অপরদিকে হাফ সেট আন্তনগর পাসের মেয়াদ থাকে 7 দিন এবং লোকাল ও মেল ট্রেনের ক্ষেত্রে মেয়াদ থাকে 1 মাস। মেয়াদ শেষে কিংবা কোনো পাস যদি ব্যবহৃত না হয় তবে তা অফিসে ফেরত দেওয়ার বিধান রয়েছে। সুতরাং ব্যবহৃত বা অব্যবহৃত পাস অন্য কারো ব্যবহারের সুযোগ নেই। এছাড়াও যদি অবৈধ পাস ব্যবহারের ফলে কোনো ব্যক্তি আটক হয় তবে উক্ত ব্যক্তির সাথে সাথে যার পাস ব্যবহার করা হয়েছে তিনিও জরিমানা এবং শাস্তির মুখোমুখি হবেন। অতএব আসুন আমরা এ বিষয়ে সচেতন হই, রেল চাকরিজীবীদের থেকে পাস চেয়ে তাদের বিব্রতকর অবস্থায় না ফেলি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।